আসসালামু আলাইকুম। সরকারি ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের সকল ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। আজকে তোমাদের অনার্স চতুর্থ বর্ষের 2417-15 পত্র কোডের পরানীতিবিদ্যা বিষয়ের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে এবং আজকের অনলাইন ক্লাসের আমরা প্রকৃতিবাদ নিয়ে আলোচনা করব। তো প্রকৃতিবাদ বলতে আমরা আসলে কি বুঝি? প্রকৃতিবাদ বলতে কি বুঝি? আমরা মূলত প্রকৃতিবাদ হলো এমন একটা নৈতিক মতবাদ, যে মতবাদ অনুযায়ী ব্যক্তির আচরণের ভালোত্ব মন্দত্ব কতগুলো প্রাকৃতিক গুণাবলী বা উপলক্ষণের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। মানে এখানে মানুষের যে নৈতিক ভালোত্ব, মানে ব্যক্তির আচরণের আচরণের নৈতিক আচরণের ভালোত্ব মন্দত্ব, এগুলো প্রাকৃতিক যে গুণ বা প্রাকৃতিক যে বৈশিষ্ট্য, প্রাকৃতিক গুণাবলী রয়েছে, উপলক্ষণ রয়েছে, এগুলো দিয়ে ব্যাখ্যা করা যায়। এবং এগুলো এই নৈতিক প্রকৃতিবাদীরা মনে করেন, মূলত তারা মনে করেন যে এই নৈতিক অবধারণ সমূহ প্রাকৃতিক বিজ্ঞান, বিশেষ করে মনোবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের অবধারণের সাথে বা মনোবিজ্ঞানের ধারণার সাথে রূপান্তরযোগ্য। এবং তারা মনে করেন, প্রকৃতিবাদী দার্শনিকগণ মনে করেন মূলত যে ঘটনা বিষয়ক উক্তি এবং নৈতিক উক্তি একই ধরনের। এবং তারা মনে করেন, এই প্রকৃতিবাদী দার্শনিকরা মনে করেন যে ঘটনা বিষয়ক উক্তি যেমন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরখ করা যায়, যাচাই করা যায়, তেমনি ভাবে নৈতিক উক্তি বা নৈতিক অবধারণ গুলো পরখ করা সম্ভব। এবং এই প্রকৃতিবাদী দার্শনিকগণ মনে করেন যে নৈতিক ভাষার সাহায্যে নৈতিক অবধারণ গুলো অনৈতিক ভাষার সাহায্যে বর্ণনা করা যায়। এবং তারা আরো মনে করেন যে নৈতিক উক্তি গুলোকে সাধারণ ভাবে আরোহ বা অবরোহ প্রক্রিয়ার মাধ্যমে অনৈতিক উক্তিতে বা ঘটনা বিষয়ক উক্তিতে রূপান্তর করা যায়। এবং অথবা ঘটনা বিষয়ক উক্তি গুলোকে আরোহ বা অবরোহ পদ্ধতির সাহায্যে অনৈতিক উক্তিতে রূপান্তর করা যায়। মূলত এই প্রকৃতিবাদের ইতিহাস মূলত অনেক প্রাচীন। মূলত প্রকৃতিবাদ আমরা আগে দেখেছি জ্ঞান, মানে নৈতিক মতবাদ গুলোর শ্রেণী বিভাগে আমরা দেখেছি যে জ্ঞানজবাদ, অজ্ঞানজবাদ। জ্ঞানজবাদের যে দুইটা দুইটা শ্রেণী বিভাগ জ্ঞানজবাদের যে দুইটা শ্রেণী বিভাগ তাহলে প্রকৃতিবাদ আর অপ্রকৃতিবাদ। তো প্রকৃতিবাদের আলোচনা করতে গেলে মানে অপ্রকৃতিবাদের সাথে তুলনামূলক মানে তুলনা করেই প্রকৃতিবাদের আলোচনা করা হয়। আবার যখন অপ্রকৃতিবাদের আলোচনা করা হয় তখন প্রকৃতিবাদের সাথে তুলনা করেই অপ্রকৃতিবাদের আলোচনা করা হয়। তো প্রকৃতিবাদের যে প্রকৃতি সেগুলো মূলত এই সংজ্ঞা থেকেই অনুমেয় বা সংজ্ঞা থেকে অনুধাবনযোগ্য। তো প্রকৃতিবাদ মূলত প্রকৃতিবাদের যে মানে প্রকৃতিবাদ যে সংজ্ঞা আমরা আগেই বলেছি যে প্রকৃতিবাদ অপ্রকৃতিবাদের সাথে তুলনা করেই এর বৈশিষ্ট্যগুলো বা এর প্রকৃতিগুলোকে জানা সম্ভব এবং এ সম্পর্কে সম্যক ধারণা লাভ করা সম্ভব। তো প্রকৃতিবাদী দার্শনিকদের মতে মূলত তারা মনে করেন যে নৈতিক পথ যেমন ভালো, যথোচিত ইত্যাদি পদগুলো সংগ্রামযোগ্য। সব পদ সংগ্রামযোগ্য, কি অর্থে সংগ্রামযোগ্য? এইসব পদগুলো মূলত তারা মনে করেন যে এইসব পদগুলো প্রাকৃতিক শব্দের বা প্রাকৃতিক ভাবের মাধ্যমে এইসব এই নৈতিক পদগুলো প্রাকৃতিক ভাব বা প্রাকৃতিক শব্দের মাধ্যমে এগুলোকে সংগ্রাম করা সম্ভব এবং এতে এর কোনো অর্থের অর্থের কোনো হানি বা অর্থের কোনো ব্যাঘাত না ঘটেই এটা করা সম্ভব। যেমন ভালোকে তারা মনে করেন যে প্রকৃতিবাদীরা মনে করেন যে ভালোকে মানে
অনৈতিক বা অনৈতিক বলতে এখানে বলছে স্বাভাবিক বা প্রাকৃতিক ভাবে অনেক কোন প্রকারের অর্থের কোন কোন প্রকারের বিচ্যুতি না ঘটিয়ে ভালোকে প্রাকৃতিক ভাবে অন্য ভাষায় বা অন্য অনৈতিক বা বা ঘটনা বিষয়ক ভাষায় রূপান্তর করা সম্ভব, এবং তারা এভাবেই রূপান্তর করেছেন যে যে ভালোকে তারা বলেছেন যে ভালো হলো তাই যা নিজের এবং অন্যের জীবনের জন্য সহায়ক। কিন্তু অপ্রকৃতিবাদীরা কিন্তু অপ্রকৃতিবাদী দার্শনিকগণ কিন্তু তারা নৈতিক পদের সংজ্ঞা প্রদানের বিরোধী, এবং তারা মনে করেন যে ভালো পথটি অপ্রাকৃতিক, এবং যা অপ্রাকৃতিক তা মূলত প্রাকৃতিক শব্দ দ্বারা সংজ্ঞায়ন করতে গেলে অনুপপত্তি ঘটে। তাহলে আমরা দেখতে পারি যে এই নৈতিক পদের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমরা নৈতিক পদের সংজ্ঞার সম্ভাব্যতার দিক থেকে মূলত প্রকৃতিবাদীরা হলো সংজ্ঞাবাদী এবং অপ্রকৃতিবাদীরা হলো অসংজ্ঞাবাদী। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নৈতিক অবধারণ কিন্তু নৈতিক প্রকৃতিবাদী দার্শনিকগণ মনে করেন যে নৈতিক অবধারণকে ঘটনা বিষয়ক বা ঘটনাভিত্তিক উক্তির মানে ঘটনাভিত্তিক উক্তির সমতুল্য, এবং তাদের মতে নৈতিক অবধারণগুলো ঘটনা বিষয়ক উক্তির মতো স্বাভাবিক পর্যবেক্ষণ, পরীক্ষণ, নিরীক্ষণ, প্রত্যাখ্যান প্রভৃতি পদ্ধতির মাধ্যমে পরখ করা যায়। কিন্তু অপ্রকৃতিবাদীরা মনে করেন যে নৈতিক পথসমূহ মূলত তো নৈতিক পথসমূহ কিন্তু সত্যতা কিন্তু কিংবা অসত্যতা, মিথ্যাতা ইত্যাদি ইন্দ্রিয়গ্রাহ্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরখ করা যায় না। সুতরাং বলা যায় যে নৈতিক অবধারণের এই অভিজ্ঞতা ভিত্তিক প্রাকল্পিক বাক্য হিসেবে প্রাকৃতিক বাক্য হিসেবে প্রকৃতিবাদীরা এটা স্বীকার করেন, কিন্তু অপ্রকৃতিবাদীরা কিন্তু এই অভিজ্ঞতাপূর্ব বিশ্লেষণাত্মক সত্য হিসেবে তারা ধরে নেন। তো প্রকৃতিবাদীরা এবং নৈতিক উক্তিসমূহকে অনৈতিক উক্তিতে রূপান্তরযোগ্য বলে মনে করেন, মানে এটা সমকালীন নীতিবিদ্যার দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে প্রকৃতিবাদী দার্শনিকগণ মনে করেন যে নৈতিক উক্তি অনৈতিক অনৈতিক ঘটনা বিষয় উক্তিতে রূপান্তর করা যায়, এবং তারা বলেন যে ক হয় ভালো এই উক্তিটাকে তারা নৈতিক উক্তিতে নৈতিক এই এই নৈতিক উক্তিকে তারা কোনো প্রকার অর্থ না হারিয়ে তারা বলেন যে ক হয় নিজের এবং অন্যের জীবনের সহায় উক্তিতে এটা রূপান্তর করা সম্ভব। এবং কিন্তু অপ্রকৃতিবাদীরা এই মতের সম্পূর্ণ বিরোধিতা করেন, তারা মানে এটাকে গ্রহণযোগ্য বলে মনে করেন না। কিন্তু প্রকৃতিবাদীরা বলেন যে এই প্রকৃতিবাদীরা মনে করেন যে এই যে সাধারণ তো মানে ঘটনা বিষয়ক উক্তি থেকে নৈতিক উক্তি যেমন আসা সম্ভব, তেমনি নৈতিক উক্তি থেকে ঘটনা বিষয়ক উক্তিতেও যাওয়া সম্ভব। প্রকৃতিবাদী দার্শনিকরা তাই মনে প্রকৃতিবাদী দার্শনিকরা তাই মনে করেন যে আরোহ এবং অবরোহ আরোহ বা অবরোহ পদ্ধতির মাধ্যমে মূলত তারা এই এই উক্তির এই রূপান্তর ঘটানো সম্ভব, এবং এটা এরা তার ক্ষেত্রে একটা বিশেষ করে দার্শনিক সালে একটা যুক্তি একটা একটা মানে একটা উদাহরণ দিয়েছেন। তারা দার্শনিক সালে এই রূপান্তরের ঘটনা বিষয়ের উক্তি থেকে কিভাবে নৈতিক উক্তিতে রূপান্তরযোগ্য তার একটা উদাহরণ উদাহরণ তুলে ধরেছেন, এবং সেই উদাহরণটা হলো এরকম যে জোন্স বলল আমি প্রতিজ্ঞা করছি স্মিথ তোমাকে $5 দেব। জোন্সের উক্তিটা হলো এরকম, জোন্স বলল আমি আমি প্রতিজ্ঞা করছি স্মিথ তোমাকে $5 দেব। এই ঘটনা বিষয়ের উক্তি থেকে তারা এভাবে পর্যায়ক্রমে এই উক্তিতে আসতে আসছে যে সে যে জোন্স স্মিথকে $5 দেয়া জোন্স স্মিথকে $5 দেওয়া উচিত। তো এভাবে প্রকৃতিবাদী দার্শনিকরা অপ্রকৃতিবাদী দার্শনিকটা এই যে ঘটনা বিষয়ক উক্তি থেকে বা নৈতিক উক্তি সমূহকে অনৈতিক উক্তিতে রূপান্তরযোগ্য বলে মনে করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রকৃতিবাদের যে প্রকার বিষয় এটা সর্বজন ভাবে মানে সবাই স্বীকার করে না। কোন কোন দার্শনিক কোন কোন বিশ্লেষণী দার্শনিকগণ
এই প্রকৃতিবাদের শ্রেণীবিভাগ করে থাকেন, বিশেষ করে রজার হ্যানকক। রজার হ্যানকক এই প্রকৃতিবাদকে দুই ভাগে ভাগ করছেন, একটা হলো আত্মভিত্তিক প্রকৃতিবাদ এবং একটা হলো বস্তুভিত্তিক প্রকৃতিবাদ। তো আত্মভিত্তিক প্রকৃতিবাদ কি? আত্মভিত্তিক প্রকৃতিবাদ হলো নৈতিক সেই মতবাদ, যে মতবাদ মনে করে যে নৈতিক অবধারণগুলো বক্তার আত্ম বা নিজ সম্পর্কীয় উক্তি বিশেষ, মানে এটা বক্তার নিজের উক্তি বা নিজের মানে একান্তই নিজের উক্তি, কারণ এগুলো নৈতিক। তারা মনে করেন যে এই নৈতিক অবধারণ, এই যে নৈতিক অবধারণ যে প্রাকৃতিক গুণ বা অবস্থা বর্ণনা করে, তা আসলে বক্তার একমাত্র একমাত্র বক্তার মনের ভাবেই প্রকাশ করে, অন্য কিছু প্রকাশ করে না। এগুলো কোনো বস্তুগত, এগুলোর কোনো ভিত্তি নেই, এটা ব্যক্তির একান্তই নিজস্ব ব্যাপার। তারা মনে করেন যে যখন কোনো ব্যক্তি বা যখন কেউ বলেন যে ক হয় ভালো, তখন তিনি এর দ্বারা বোঝাতে চাচ্ছেন যে তিনি তার নিজের ব্যক্তিগত অভিমতেই প্রকাশ করছেন। তিনি বলেন, যখন বলেন কেউ যে ক হয় ভালো, তখন এর দ্বারা তিনি কেউ তার নিজের অভিমতেই ব্যক্ত করছেন। এই আত্মভিত্তিক প্রকৃতিবাদীদের মতে যখন কেউ বলে ক হয় ভালো, তখন এর দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন যে যে আমি ককে ভালো বলতেছি, বা ককে আমি ভালো বলি, বা ককে আমি অনুমোদন করতেছি। সুতরাং তোমরা বা অপরের সকলেই এই ককে অনুমোদন করো। তো এই এটাই হলো ব্যক্তি কি বলে আত্মভিত্তিক আত্মভিত্তিক প্রকৃতিবাদ। এবং এই আত্মভিত্তিক প্রকৃতিবাদ মূলত এই জন্য এই আত্মভিত্তিক প্রকৃতিবাদকে মূলত ব্যক্তিগত অনুমোদনবাদ বলা হয়, মানে পার্সোনাল অ্যাপ্রুভাল থিওরি বা ব্যক্তিগত অনুমোদনবাদ বলা হয়। আর মূলত এই প্রকৃতিবাদের মূলত এই প্রকৃতিবাদের মূলত সমর্থক হলো সান্টা আনা, যিনি মূলত একজন নব্য প্রকৃতিবাদী দার্শনিক। আর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বস্তুগত বস্তুভিত্তিক বা বস্তুগত প্রকৃতিবাদ বা বস্তুভিত্তিক প্রকৃতিবাদ মূলত এই আত্মভিত্তিক প্রকৃতিবাদের বিপরীত। যেমন আত্মভিত্তিক প্রকৃতিবাদ মনে করেন যে নৈতিক অবদানগুলো বক্তার নিজের উক্তি, কিন্তু তারা মনে করেন যে নৈতিক অবদানগুলো বক্তার নিজের উক্তি না, বক্তার নিজের প্রকাশ নয়। এগুলো মানে বক্তা নৈতিক যে অবধারণ করে, সেই অবধারণ গুলোতে যে গুণ থাকে, সেই গুণগুলো আসলে যে গুণগুলো থাকে মানে নৈতিক অবধারণে যে গুণগুলো থাকে, সেই গুণগুলো আসলে বক্তার নিজের নিজ সম্পর্কীয় উক্তি নয়। মূলত এটা যে মানে বস্তুতেই থাকে প্রাকৃতিক গুণ, এবং সেটা শুধু বক্তার মনোভাব নয়, এবং সেটা বাস্তবেও সেই গুণ থাকে। তো এই বস্তুভিত্তিক প্রকৃতিবাদের এই গুণটা মূলত বা কেবলমাত্র বস্তু বক্তার নিজের মনেও না, বাস্তবেও থাকে, তারা এটাই মনোভাব করে। এবং এই বাস্তবভিত্তিক প্রকৃতিবাদের মূলত এই দলের সমর্থক হলো স্পেন্সার। এবং স্পেন্সার বলেন যে যখন কেউ বলে যে যে ক হয় ভালো, তখন বা ক সর্বসাধারণ জীবনের জন্য সহায়ক, এর অর্থ ক ভালো মানে ক যে ক জীবন সর্বসাধারণের জীবনের জন্য সহায়ক, এর সমর্থক। এবং এই উক্তিটি কেবলমাত্র ব্যক্তির মনোভাবেই প্রকাশ করে না, বরং এটা বাস্তবভিত্তিক, এবং এটা বাস্তবভিত্তিক দিকও আছে, এবং এটা বস্তুতেও নিহিত থাকে। এবং এই মতবাদের অন্যান্য সমর্থকও রয়েছে, যেমন ডিউ পেরি এবং আরো অন্যান্য পর্যবেক্ষণ পর্যবেক্ষণ আরো অন্যান্য পর্যবেক্ষণ ভিত্তিক মতবাদীরা এই দলের অন্তর্ভুক্ত। ছাত্রছাত্রীবৃন্দ, মুরের প্রকৃতিবাদ মূলত মুর মূলত প্রকৃতিবাদী নয়, মুর মূলত অপ্রকৃতিবাদী, কিন্তু অপ্রকৃতিবাদী আলোচনা করতে গিয়ে তিনি প্রকৃতিবাদের একটা পরিচয় তুলে ধরছেন বা প্রকৃতিবাদের আলোচনা করেছেন। মূলত সেই দৃষ্টিকোণ থেকে মুরের প্রকৃতিবাদের আলোচনা এখানে আমরা করব। তো মুর মূলত প্রকৃতিবাদকে তিনি এমন একটা নৈতিক মতবাদ হিসেবে মনে করেন, যে নৈতিক মতবাদ মতবাদ মনে করেন যে নৈতিক পথ ভালো প্রাকৃতিক গুণ নৈতিক যে পথ রয়েছে, নৈতিক পথ বিশেষ করে তিনি ভালোকেই উল্লেখ করেছেন, এবং এই ভালো প্রাকৃতিক গুণাবলীর মাধ্যমে সংজ্ঞায়নযোগ্য। মুরের তিনি এই সংজ্ঞাটির মধ্যে তিনি এই সংজ্ঞাটির মধ্যে তিনটি পূর্ব স্বীকৃতি মানে তিনটা পূর্ব ধারণা
তিনটা পূর্ব ধারণার উপর তিনি এই মুডের এই সংজ্ঞাটা নির্ভর করে। মুড এই সংজ্ঞাটা করতে গিয়ে আগে তিনটা পূর্ব ধারণা বা প্রাক স্বীকৃতি স্বীকার করে নিয়েছেন, এবং তিনি মনে করেন যে এটি শুধু তার প্রাক স্বীকৃতি নয়, এগুলো সকল নীতি দার্শনিকরাই বা সকল প্রকৃতিবাদী দার্শনিকরাই এই ধারণা তিনটি স্বীকার করে। প্রথম প্রাক স্বীকৃতিটা হলো যে বালত্ব একটি মৌলিক ধারণা। তো বালত্ব একটি মৌলিক ধারণা, এটা মূল ধরে নিয়েছেন যে বালত্ব এই মৌলিক ধারণাটা সকল প্রকৃতিবাদীরাই প্রাক স্বীকৃতি সঠিক বলে মনে করেন। এবং দ্বিতীয়টি হলো দ্বিতীয় দ্বিতীয় প্রাক স্বীকৃতিটা হলো বালত্ব স্বনিহিত বালত্ব, এবং এই স্বনিহিত বালত্ব সম্পর্কে সকলের একটি সাধারণ বা সার্বিক ধারণা রয়েছে, এবং এই সার্বিক ধারণা রয়েছে বিধায় মূলত এই গুণটি মানে যে ভালো পথটি যে ওই বিশেষ গুণ নির্দিষ্ট করে। ভালো স্বনিহিত স্বনিহিত বা স্বনিহিত বালত্ব সম্পর্কে যার সম্পর্কে কোনো মানে ব্যাখ্যার প্রয়োজন নেই, সকলেই এটা স্বীকার করে। এবং তৃতীয় যে প্রাক স্বীকৃতি, যে নৈতিক অর্থে ভালো পথটি একটি বিশেষ গুণ নির্দিষ্ট করে, এবং ভালো পথটিকে ব্যাখ্যা করার অর্থ হলো ওই পথ ওই গুণটি উল্লেখ করা। তো মুরের এখানে মূলত এই প্রাক স্বীকৃতি সম্পর্কে আসলে মূলের মূর তিনি তার প্রিন্সিপিয়া ইথিকা গ্রন্থে প্রিন্সিপিয়া ইথিকা গ্রন্থে এই প্রাক স্বীকৃতি গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এবং তিনি বিশেষ করে এই পূর্ব স্বীকৃতি প্রথম পূর্ব স্বীকৃতি যে বালত্ব একটি মৌলিক ধারণা, এই মৌলিক ধারণা এইটা নিয়ে বেশি এইটার উপর বেশি জোর দিয়েছেন। এবং বালত্ব যে একটি মৌলিক ধারণা, সেই মৌলিক ধারণা এটার উপর বেশি গুরুত্ব দিয়ে তিনি তার অপ্রকৃতিবাদ কে ব্যাখ্যা করেছেন, যে যে মৌলিক ধারণা সেটার উপর গুরুত্ব দিয়ে তিনি অন্যান্য তার মৌলিক ধারণা গুলোকে মানে তার বিশ্লেষণী দর্শনটাকে শুরু করেছেন এই এই পূর্ব প্রথম প্রাক স্বীকৃতির উপর ভিত্তি করে। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, হেয়ারের মানে এইচ এম হেয়ার প্রকৃতিবাদ সম্পর্কে আলোচনা করেছেন ওই মুরের মতন প্রকৃতিবাদকে খণ্ডন করতে যাওয়ার জন্য প্রকৃতিবাদের সম্পর্কে আলোচনা করেছেন। মূলত তিনি প্রকৃতিবাদ আলোচনা করেন নাই, তিনি প্রকৃতিবাদের খণ্ডন করেছেন। তো প্রকৃতিবাদ খণ্ডন করতে গিয়ে হেয়ার প্রকৃতিবাদ বলতে যা বলেছেন বোঝেন সেটা আলোচনা করেছেন। এবং তিনি তার বিখ্যাত গ্রন্থ ফ্রিডম অ্যান্ড রিজন এই গ্রন্থে তিনি তার প্রকৃতিবাদ সম্পর্কে আলোচনা করেছেন। তো মুর সরি এইচ এম হেয়ার মূলত প্রকৃতিবাদ বলতে বুঝিয়েছেন যে প্রকৃতিবাদকে তিনি বর্ণনাবাদ বলে আখ্যায়িত করেছেন, এবং তিনি তিনি বিশ্বাস করেন প্রকৃতিবাদী তিনি বিশ্বাস করেন প্রকৃতিবাদীরা মনে করেন মূল্য বিষয়ক শব্দগুলো বর্ণনাত্মক অর্থের নিয়ম দ্বারা নির্ধারিত, বর্ণনাত্মক অর্থের নিয়ম দ্বারা নির্ধারিত। তো এই বর্ণনাত্মক অর্থের নিয়ম কি, মানে নিয়ম বলতে কি বোঝায়, বর্ণনাত্মক অর্থের নিয়ম বলতে বোঝায় তিনি ওই নিয়মকে, যে নিয়ম হলো একটি কোন একটি বস্তুর ক্ষেত্রে প্রয়োগ কোন একটি বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করলে তা একই ধরনের অন্যরকম বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এটাই মূলত মানে কোন বর্ণনাত্মক নিয়ম হলো একটা বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করলে প্রযোজ্য হলে প্রয়োগ করলে তা ওই একই ধরনের অন্য বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো এইটাই হলো বর্ণনাত্মক নিয়ম। তো বর্ণনাত্মক এই নিয়মকে আমরা একটু ব্যাখ্যা করলে আরো বুঝতে পারি। মূলত মানে মূলত হ্যাঁ এখানে বোঝাতে চেয়েছেন যে কোনো কিছুতে আমরা যদি কিছু শব্দ যেমন ভালো, যথোচিত, যথোচ যথোপযুক্ত এগুলো প্রয়োগ করি, এবং এই প্রয়োগ যদি সম্পূর্ণ এই প্রয়োগ করি তাহলে এই প্রয়োগটা নির্ধারিত সম্পূর্ণরূপে আমাদের অভিজ্ঞতা লব্ধ মিল এবং অমিল মানে সাদৃশ্য এবং অসাদৃশ্য বৈসাদৃশ্য এগুলোর ভিত্তিতে। এবং এই জন্য হেয়ার মনে করেন যে প্রকৃতিবাদ এমন একটি মতবাদ যাতে মনে করা হয় যে মানে যার মতে আমরা যদি কোনো একটি বস্তুতে একটি মূল্য বিধিও আরোপ করি, মানে কোনো একটি মূল্য বিধি আরোপ করি বা ব্যবহার করি, তাহলে অভিজ্ঞতা লব্ধ একই জাতীয় অন্যান্য বস্তুতেও তা আমরা ব্যবহার করতে পারবো বা ব্যবহার করতে আমরা বাধ্য থাকবো।
মূলত এই বর্ণনাত্মক নিয়ম হলো আমরা যদি একই কোন একটি বস্তুতে একটা মূল্য আরোপ করি, কোন একটা বস্তুতে একটা কোন একটা মূল্য আরোপ করি এবং আরোপটা হবে কোন মানে অভিক্ষেতলব্ধ বিষয়ের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে, তাহলে এই বস্তুতে আরোপ করলে তো ওই একই ধরনের সাদৃশ্য সাদৃশ্য মানে বস্তুতে একই ধরনের যে বস্তু যে ঘটনা যে বস্তুগুলো মিল আছে সেই বস্তুতে আমরা ওই একই জাতীয় একই জাতীয় মূল্য আরোপ করতে পারবো। তো এটাই হলো মূলত মানে হেয়ারের বর্ণনাত্মক মানে হেয়ারের মূল্য বিষয়ক মতবাদ বা হেয়ারের প্রকৃতিবাদের আলোচনা। আমরা মূলত এখানে প্রকৃতিবাদ নিয়ে আলোচনা করেছি, তো এই প্রকৃতিবাদ মূলত জ্ঞানসবাদের একটা প্রকারভেদ এবং এই জ্ঞানসবাদের আরেকটা প্রকারভেদ হলো অপ্রকৃতিবাদ। আমরা আগামী ক্লাসে আমরা প্রকৃতিবাদ যে খণ্ডন করেছেন, বিশেষ করে মুর এই যে হেয়ার খণ্ডন করেছেন, সেই খণ্ডন নিয়ে আমরা আলোচনা করবো এবং সাথে সাথে এটা খণ্ডন করতে গেলে মূলত অপ্রকৃতিবাদের আলোচনা এসে যায়। মূলত প্রকৃতিবাদ অপ্রকৃতিবাদ এই দুটার তুলনামূলক আলোচনা থেকেই প্রকৃতিবাদ প্রকৃতিবাদ খণ্ডন আসে। তো আজকে আমরা এখানেই আমাদের অনলাইন ক্লাস সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সবাই মাস্ক পরবে এবং অপ্রয়োজনে বাড়ির বা বাসার বাহিরে যাবে না, এবং প্রত্যেকেই প্রিয় ছাত্রছাত্রীগণ তোমরা বাসায় অধ্যয়ন করবে এবং তোমাদের তোমাদের এই তোমাদের ইমিডিয়েট যারা ছিল ইমিডিয়েট সিনিয়র তাদের পরীক্ষা অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তাদের পরীক্ষা চারটা পরীক্ষা এখনো অসমাপ্ত রয়েছে। সেই কারণে তোমরা মনে করো না যে তোমাদের পরীক্ষা খুব পিছানো হবে বা তোমাদের পরীক্ষা অনেক দেরি হবে, সেটা মনে করার কোনো অবকাশ নেই। তোমরা মনে করবে যে তোমাদের পরীক্ষা অতি নিকটে, সেই কারণে সেরকম মনে করে তোমরা বাসায় অধ্যয়ন করো। তো আজকে এখানেই রাখলাম, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং ভালো থাকবে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।